আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে সাত দিনের জন্য নেওয়া হয়েছে আর এই অনুষ্ঠান উপলক্ষে আগত এই অনুষ্ঠিত এই আয়োজনে আমি প্রথমেই দুই মহান ব্যক্তিকে স্মরণ করছি তাদের প্রথমজন হচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক ফিজিক্সের অধ্যাপক আবুল কাশেম যিনি তোমলে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মাতৃভাষা বাংলার উপযুক্ত মর্যাদার জন্য সংগ্রামের ডাক দিয়েছিলেন এটা তখনকার দিনে ছিল একটা একেবারে অভাবিত ব্যাপার সেটা যদি তখন তিনি না করতেন তাহলে আজকে আমরা মাতৃভাষা নিয়ে যা আন্দোলন সে আন্দোলনেই হতো না অধ্যাপক আবুল কাসম ছিলেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ উৎসাহী শিক্ষক তিনি তমধু মরিষ প্রতিষ্ঠা করেন এবং তার পক্ষ থেকে কেন ডাক দিয়েছিলেন সেটা আমাদের জানার দরকার আছে পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন সমগ্র পাকিস্তানের ছাপ্পান্ন ভাগ মানুষ বাংলা বাংলাভাষী ছিল তা সত্ত্বেও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উর্দুভাষীদের আধিক্যের সুযোগে গোপনে একটা ষড়যন্ত্র শুরু হয় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সেই সময় সেই ষড়যন্ত্রটির পেয়ে তমুদমিশের পক্ষ থেকে অধ্যাপক আবুল কাসেম একটি পুস্তিকা প্রকাশ করেন পাকিস্তান হওয়ার মাত্র পনেরো দিন পরে পনেরোই সেপ্টেম্বর সেই সেই পুস্তিকা প্রকাশিত হয় তার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু সেখানে পরিষ্কারভাবে তিনি বলেন যে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের অপসাদের ভাষা হবে বাংলা এবং শিক্ষার বাহন হবে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে দুটি বাংলা এবং উর্দু আমরা ইচ্ছা করলে সেদিন শুধুমাত্র বাংলাকে তো করতে পারতাম কারণ বাংলা ভাষাভাষী ছিল সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ কিন্তু তা সত্ত্বেও উদারতা দেখিয়ে যেটা ইয়ে করেছিলাম তার বদলে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করবার ষড়যন্ত্র চলতে থাকবে এই ষড়যন্ত্রের কথা জনগণটের পায় যখন দেখতে পায় নতুন রাষ্ট্রের পোস্ট কার্ড এনভেলপ মানি অডার ফর্ম তাতে ইংরেজির পাশাপাশি শুধু উর্দু ব্যবহার করা হয় সেখানে বাংলার কোনো স্থান নেই এইভাবে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য তখন তমুদু মলিসের পক্ষ থেকে ডাক দেওয়া হয় এবং ভাষা আন্দোলন শুরু করা হয় উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানি রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই পুস্তিকা প্রকাশের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ সালেই তমুদমলিসের অন্যতম নেতা অধ্যাপক নুরুল হক ভইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাকে কনভেনার করে সংগ্রাম প্রথম সংগ্রাম পরিষদ গঠিত করা হয় সাতচল্লিশ সালের সংগ্রাম এভাবে তমুদেশের নেতৃত্বে এগিয়ে চায় উনিশশো আটচল্লিশ সালে আরেকটি প্রতিষ্ঠানের জন্ম হয় পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে উনিশশো সালের চৌঠা জানুয়ারি এই ছাত্র লীগের প্রতিষ্ঠা হয় তারাও গোরাট থেকেই ছাত্রলীগের সেই তমুদু মলিশের সূচিত ভাষা আন্দোলনে অংশগ্রহণ শুরু করে এবং সেটা হওয়ার পরে তখন তমুদু মলিস এবং ছাত্রলীগের সাধারণ সদস্য শামসের আলমকে কনভেনর করে আর আরেকটি দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এরপরে তার পক্ষ থেকে এগারোই মার্চ রাষ্ট্রভাষার সংগ্রাম প্রতিবাদ দিবস হিসাবে পালন করা হয় সেই প্রতিভা দিবসের মানে সারা সেক্রেটারিয়েট ঘেরা হয়ে যায় ভাষা আন্দোলনের সমর্থকদের জন্য অবস্থা এমন হয় যে তখনকার চিফ মিনিস্টার খাজা নাজিমুদ্দিন অবস্থা থেকে বাধ্য হন ভাষা আন্দোলনের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে তা পনেরোই মার্চ তারিখে একটি চুক্তি স্বাক্ষর করতে কিন্তু এই খাজা নাজিমুদ্দিন পরবর্তীকালে তিনি যখন জিন্না সাহেব এবং লিহকালির মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন সেই উনিশশো সালে সাতাশে জানুয়ারি তিনি ঢাকা এসে পল্টন ময়দানে এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা তার প্রতিবাদে সেই উনিশশো সালে কাজী গোলাম মাহবুব তাকে কনভেনার করে এবং তমুদমলী ছাত্রলীগ এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন করে সদস্য নিয়ে সংগ্রাম পরিষদ সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় তার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি সেই প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয় সেই প্রতিবাদ দিবস পালনের চেষ্টাকে বাঞ্চাল করার জন্য এক বিশে ফেব্রুয়ারি হঠাৎ একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় কোন সভা সমিতি যাতে হতে না পারে তার তখন সেই সেই অন্যায় যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে একশো চৌচল্লিশ ধারার ভঙ্গ করে যারা ভাষা আন্দোলনের সূচনা করেন তাদের মাধ্যমে সেদিন রক্তের বিনিময়ে ভাষা আন্দোলনের দাবি প্রতিষ্ঠিত হয় এবং এরপর থেকে রক্তের বিনিময়ে যখন ভাষা আন্দোলনে এগিয়ে যেতে থাকে তারপরে আর কোনো ষড়যন্ত্র করতে সাহস পায়নি তো এই যে অবস্থা আজকে মাতৃভাষা একটা বিশাল আন্দোলন ছিল সেই আন্দোলনকে পরবর্তীকালে যে স্বাধীনতা আন্দোলনের পথে এগিয়ে নেওয়া যায় তার কারণ সেটা অধ্যাপক আবুল কাশেমের পুস্তিকায় তিনি পরিষ্কারভাবে লিখেছিলেন যে পাকিস্তানের মূল ভিত্তি লাহর প্রস্তাব সেখানে কথা ছিল যে উপমহাদেশের পশ্চিম অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র এবং পূর্বাঞ্চল একটি স্বাধীন রাষ্ট্র হবে অতএব এই ভাষা আন্দোলন জয়যুক্ত হওয়ার পরের থেকে এইটা এই দাবি সাহিত্য শাসনের দাবি প্রথমে পরবর্তীকালে স্বাধিকারের দাবি সেই উত্থাপিত হয় এবং পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই স্বাধিকারের দাবিকে আরও এগিয়ে নিয়ে স্বাধীন বাংলাদেশের ভিত্তি প্রতিষ্ঠার জন্য যে ছয় দফা দাবি করেন সেই ছয় দফা দাবি অস্বীকার করে জনগণের সেই দাবিকে অস্বীকার করে চেষ্টা করা হয় এখানে সামরিক শাসন করতে তার বিরুদ্ধে লড়াই করে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয় তাই আমরা দেখতে পাই স্বাধীন বাংলাদেশ যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার ভিত্তি ছিল ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পথ পেয়েই আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই বাংলার যে মূল দাবি সেটা অনেকটাই আমরা অনেক ক্ষেত্রেই পালন করতে পারছি না সেই জন্য আজকে সকলের কাছে আমাদের আন্তরিক আবেদন যে আমরা যাতে বাংলা ভাষার মর্যাদা এবং আমাদের যে সাংস্কৃতিক এবং ভাষার যে নিজস্বতা সেটা প্রতিষ্ঠা লড়াইয়ে আমাদের নতুন করে ভাষা আন্দোলন শুরু করতে হবে সেইটা যদি আমরা না করতে পারি তাহলে ভাষা আন্দোলন আমাদের যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সেটা ব্যর্থ হবে অতএব আজকে সকলের প্রতি যারা আজকে শাসনকর্তা হিসেবে আছেন যারা বাইরে আছেন সকলের প্রতি আমাদের যে ভাষা আন্দোলন যেরকমভাবে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু হয়েছিল বলে এটা সফল হয়েছিল আজকে সকলকেই ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশকে একটা শক্তিশালী স্বাধীন সুন্দর রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এটা যদি আমরা করতে পারি তবেই আমাদের ভাষা আন্দোলন স্মরণ সার্থক হবে